জয়পুরগুড়িতে শিশু মৃত্যু এবং সদর হাসপাতালে বিভিন্ন উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি হওয়াকে হালকাভাবে নিতে চাইছে জেলা স্বাস্থ্য দপ্তর। ফের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল জয়পুরগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করেন বুধবার। পাশাপাশি উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসটি ডক্টর শান্ত কুমার রায়ের সাথেও বৈঠক করেন তারা। হাসপাতাল শিশু বিভাগে শিশুদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি মায়েদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয় যে যেসব কারণে শিশুদের এখানে ভর্তি করা হয়েছে সেই কারণে কোনো শিশুর মৃত্যু হয়নি। অন্যান্য বিভিন্ন সমস্যা এবং একটি ক্ষেত্রে ব্রথ ডেথ অবস্থাতে জয়পুরগুড়ি সদর হাসপাতালে শিশুদের আনা হয়েছিল বলে জানিয়েছেন এবং যে কারণে শিশুরা ভর্তি রয়েছেন তা খুবই স্বাভাবিক ব্যাপার। এই সময় এই ধরনের ভাইরাল ফিভার অনেকের মধ্যেই হয়, পাশাপাশি তাদের সর্দি এবং কাশিরও স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে চিকিৎসার পাশাপাশি অভিভাবকদেরও শিশুদের নিয়ে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা। একের পর এক শিশু মৃত্যুর অভিযোগ উঠছে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচ সদস্যের টিম জলপাইগুড়ি হাসপাতালে যেখানে শিশুরা ভর্তি রয়েছে সেখানে এসে কিন্তু তারা শিশুদের দেখে যান এবং শিশুদের মায়ের সাথেও তারা কিন্তু কথা বলে যান। তারা কিন্তু একটি বার্তাই দেন যে এটি কিন্তু একটি সিজনালি জ্বর, এই জ্বর নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখনও পর্যন্ত বিগত 48 ঘন্টায় 3 জন শিশুর মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলায়, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জলপাইগুড়ি থেকে ধীমান রায়, ডিজিটাল বাংলা। লাস্ট 5 বছরের ডেটা আমরা দেখলাম, মানে শুধু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল নয়, টোটাল নর্থ বেঙ্গলের আমরা যা সেন্সাস পেয়েছি লাস্ট ইয়ারটা আমি বাদই দিচ্ছি কোভিডের জন্য, তার আগের বছরও ধরুন এই হসপিটালে জুলাই টু সেপ্টেম্বর 17, 18, 19 প্রায় 2500 থেকে 2500 করে বাচ্চা ভর্তি হতো। সেখানে এবছরের সেন্সাস বলছে জুলাই টু আজকে 14 সেপ্টেম্বর 1125 বাচ্চা ভর্তি হয়েছে, তার মধ্যে এখনও অবধি বোধহয় 238 বা 250টা মতো বাচ্চা হচ্ছে এই জ্বর নিয়ে ভর্তি হয়েছে, যেটাকে অজানা জ্বর বলা হচ্ছে বা যেটাকে নিয়ে ভয় পাচ্ছে লোকে। এটা নর্মাল ইনফ্লুয়েঞ্জা আইদার খুব কমন রেসপিরেটরি ভাইরাস যেটা বাচ্চাদের করে, অ্যাডাল্টদেরও করে, আপনাদের অনেকের মানে বাচ্চাদের মতো আপনাদেরও অনেকের সর্দি কাশি আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে স্যাম্পেল পৌঁছে গেছে, ওরা অলরেডি টেস্টিং শুরু করে দিয়েছে, সন্ধ্যের মধ্যে হয়তো রিপোর্ট পাওয়াও যাবে, যেটা আমার ধারণা আইদার ওই রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস বা কোনো নর্মাল কমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিছু একটা পাওয়া যাবে যেটা খুব কমনলি এই ইনফেকশনগুলো করে। যেটা আসার কথা আমি এখন অবধি বলবো, এই রোগটাতে একজনও মারা যায়নি, যারা ভর্তি হয়েছিল সবাই সুস্থ হয়ে ফিরে যাচ্ছে এবং ফিরে যাচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে। কোভিডের মতো 14 দিন, 15 দিন, 17 দিনের কোনো ব্যাপার নেই বা এরকম নয় যে দিনে 10টা, 12টা করে মারা যাচ্ছে। শুধু আপনি জলপাইগুড়ি সদর হসপিটাল বাদ দিন, গোটা নর্থ বেঙ্গলের যে বাকি সমস্ত যে হসপিটাল আছে সেখানে যত বাচ্চা এই জ্বর নিয়ে ভর্তি হয়েছে সেখানেও দেখুন কজন মারা গেছে। আপনাদের কাছে পরিসংখ্যান কিন্তু হয় 0 বা 1-2 থাকবে, অতএব অযথা চিন্তা করার কোনো কারণ নেই। যেটা আমরা চিকিৎসকরা যেটা মানে বাবা মাদের পরামর্শ দিচ্ছি বা জনসাধারণকে বলছি, সাবধানে থাকুন, কোভিড প্রোটোকল মেনে চলুন, সিজনাল একটা চেঞ্জ হচ্ছে, আর যখনই দেখবেন কোনো সিমটাম হচ্ছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন যাতে সিভিয়ারিটিটা না হয়। তবে এখনও অবধি এই ভাইরাসের সিভিয়ারিটি কিছু নেই, রিপোর্ট আসুক স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে আমরা বুঝতে পারবো, আর প্রশাসন তো ব্যবস্থা নিচ্ছে, স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে আজকে টাস্কফোর্সে মিটিং করেছে, সকালে দুপুরেও মিটিং আছে, দেখা যাক কী আপডেট হয়, তারপরে ভবিষ্যতে বোঝা যাবে। তবে বাচ্চাদের যা দেখলাম ওয়ার্ডে এখনই, পরশুদিন দেখে গেছিলাম, আজকে দেখলাম দে আর ফার বেটার, তার মধ্যে অনেকে ছুটি হয়ে চলে গেছে, বাকি বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস করলাম তারা অনেকেই সুস্থ। এবার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তা করার মতো কিছু আছে, জাস্ট উইল ওয়েট অ্যান্ড ওয়াচ। না অন্য জেলার কোনো খবর নেই আমাদের কাছে, আমার না কোনো খবর নেই অলরেডি, না আমরা সমস্ত খবর নিয়েছি, ওখানে সব জায়গায় প্রায় একই রকমই ভর্তি হচ্ছে। ডক্টর দাস, গৌতম দাস,